আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দুদিন আগে আমি টাইম ম্যাগাজিনের রেফারেন্সে একটা ভিডিও করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে টাইম ম্যাগাজিন কেন যেন বলার চেষ্টা করছে যে শেখ হাসিনা আবার ফিরে আসতে পারে কিনা, এবং সেখানে একজন লোকের উদ্ধৃতি দেওয়া হয়েছিল, একজন এক্সপার্টের, আমাদের এশিয়া সংক্রান্ত এশিয়া রাজনীতির বিষয়ে যে একজন এক্সপার্ট, তার কিছু উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল যে হতেও পারে। কিন্তু আমি যখন কাল রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই বহুল আলোচিত যে শেখ হাসিনার যে অডিও কলটা, ফোনালাপটা ফাঁস হয়েছে, সেখানে কিন্তু ওনার কথা শুনে আমার আবারও সেই আশঙ্কাটার কথাই যেন মনে ভাসছে। আপনারা এরই মধ্যে আমার ধারণা অনেকে শুনেছেন যে গোপালগঞ্জ সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পরিচয় দানকারী মোহাম্মদ সায়েম খান, তার সঙ্গে শেখ হাসিনার এই ফোনালাপটাতে কি ছিল আসলে। সেখানে শেখ হাসিনা যে ভঙ্গিতে কথা বলেছেন তাতে কিন্তু একটু আশঙ্কা আপনার মধ্যে হতে পারে যে আবার কি তিনি ফিরে আসার স্বপ্ন দেখছেন, আসবেন কি না জানি না, তবে স্বপ্ন যে দেখছেন এটা আমি বলতে পারি। ওনার সেই স্বপ্ন আসলেই স্বপ্ন হবে নাকি দুঃস্বপ্নে পরিণত হবে না কি হবে, এটা হয়তো সময়েই বোঝা যাবে। তবে উনি একটা স্বপ্ন দেখছেন, এবং সেই স্বপ্নটা কি, সেই স্বপ্ন হলো উনি বলার চেষ্টা করছেন যে এই সরকার, ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন টিকবে না, এক মাস টিকে কিনা সন্দেহ, তারপর তিনি আসবেন, ফিরে আসবেন এবং প্রতিশোধ নেবেন। আমি যদি ফোনালাপটা প্রসঙ্গে আবারও আসি, ফোনালাপে কি বলা হয়েছে, এই ছেলেটা আমি দেখেছি যে খুবই সতর্কভাবে কথা বলেছে এই যে ছাত্রলীগ নেতা। যেমন সে এক জায়গায় বলেছে যে গোপালগঞ্জে আমাদের দিক নির্দেশনা দেবে এরকম একজন লোককে সিট করে দিলে ভালো হতো, এবং দ্বিতীয়ত সারা দেশের জন্য একজন, উনি সবারিতে থাকলেন শেখ হাসিনা, কিন্তু একজনকে ভারপ্রাপ্ত দেওয়া যায় কি না। এটা শুনে শেখ হাসিনা কিন্তু একটু বিরক্ত হয়েছেন। উনি অবশ্য পরে বলেছেন যে আমি যার নাম বলবো তাকে দেখা যাবে কালকে অ্যারেস্ট করবে, তোমার তার নামে কিছু মামলা টামলা দেবে, কাজে এটা ঠিক হবে না। আবার সারা দেশে যখন দেওয়ার কথা বললাম তখন উনি খুবই বিরক্ত হয়েছিলেন, এবং বিরক্ত হয়ে নিজে কী বললেন আমি ঠিক বুঝতে পারলাম না, ও আমি একাধিকবার শোনার চেষ্টা করেছি ঠিক ক্লিয়ার না। তবে ওখানে একবার উনি শেখ সেলিমের নাম উচ্চারণ করেছেন যে শেখ সেলিমের নাম তোমরা দিয়ে দাও, তার মানে শেখ সেলিম তো ওনার ভাই, কাজিন হন না, উনি কি তাহলে শেখ সেলিমকে পছন্দ করতেন না, এই জন্যই কি তার নাম দিতে বললেন, এই জিনিসটা না আমার কাছে ক্লিয়ার হলো না। এবং শেখ সেলিম যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, শেখ সেলিম যে বাড়াবাড়ি করতেন এবং উনি যে পুলিশদের উপর বাড়তি একটা ক্ষমতার প্রয়োগ করতেন, অনেক কিছুই করতেন, এমনকি FDC ইলেকশনেও নাকি উনি হাত দিতেন, কোন নায়িকার সঙ্গে তার কী সম্পর্ক ছিল, এগুলো তো অনেক কিছুই আমরা এখন শুনতে পাচ্ছি। তো ওনাকে যে উনি পছন্দ করতেন না সেটাও কিন্তু মোটামুটি একটা ধারণা করা গেল। এবং একটা কথা উনি বলেছেন, ছেলেটা বললো যে গোপালগঞ্জে জন্মদিন পালন করতে গিয়েছিল শেখ হাসিনা কয়েকটা স্টুডেন্ট, তাদেরকে কলার ধরে নিয়ে গেছে, অমুক তমুক করেছে, এই জায়গাটাতে এসে কিন্তু শেখ হাসিনা মনে হলো আমার কাছে উত্তেজিত হয়ে গেছে। উনি বলেছিলেন যে গোপালগঞ্জে যখন হাত দিচ্ছে, গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পরে, গোপালগঞ্জে হাত দিলে এটা ভালো হবে না। এটা শোনার পর আমার মনে একটু দ্বিধা আসলো, উনি কি গোপালগঞ্জের প্রাইম মিনিস্টার ছিলেন নাকি সারা দেশের প্রাইম মিনিস্টার ছিলেন। আমরা তখনও দেখেছি গোপালগঞ্জে বাড়ি হলেই তার সাত খুন মাপ, গোপালগঞ্জে বাড়ি হলেই তার ভালো ভালো পোস্টিং, গোপালগঞ্জে বাড়ি হলেই সে বিভিন্ন সংগঠনের নেতৃত্বে পৌঁছতে পারে সহজেই, এই জন্য বিভিন্ন রকম দেখেছি। গোপালগঞ্জে মানুষের সঙ্গে কথা বলতেও ভয় হতো মাঝে মাঝে যে রয়্যাল ডিস্ট্রিক্ট তারা, হ্যাঁ, তো ওই সময়ে যে পুলিশ অফিসার তাদের গায়ে হাত দিয়েছিল, কলারে হাত দিয়েছিল, উনি আবার বললেন যে ওই ওসির পরিচয় এবং বাড়ি কোথায় তাদের খুঁজে বের করো, তারপরে আমাকে জানাও। তারপরে বলছেন যে উনি বলছেন ওই সম্বন্ধে বলছেন আমাকে জানাও, বলো যে এক মাঘে শীত যায় না, 15 বছর দেশ চালাইছি, বেতন বাড়াইছি, ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশে সব কিছু করে দিছি, আর্মিদের করে দিছি, এখন যে কয়জন সব আমার হাতে প্রমোশন। এটা কিন্তু একটা মানে খুবই একটা আমি মনে করি যে
মানে মানে বিবেচনায় নেওয়ার মতো ইনফরমেশন যে উনি পুলিশ এবং আর্মির জন্য সব করেছেন। ভাই, আপনি কি পুলিশ এবং আর্মির প্রাইম মিনিস্টার ছিলেন? আপনি তো সারা দেশের প্রাইম মিনিস্টার ছিলেন। উনি সারা দেশের জন্য কিছু করেননি, কেবল পুলিশ এবং আর্মির জন্য করেছেন। কারণ এদেরকে ধরেই, এদের উপর ভর করে উনি অনন্তকাল ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, সেটা হয়নি। এবং এই জন্য ওনার যত ক্ষোভ, এদের জন্য এত করলাম, এদের বেতন বাড়াইলাম, রেশন বাড়াইলাম, তারপরেও তারা এটা করলো। এবং যতগুলি প্রমোশন পেয়েছে সব নাকি ওনার হাতেই প্রমোশন। ভাই, প্রমোশন আপনার হাতে হয় কেন? কিরা আপনি ওই সময় প্রাইম মিনিস্টার গাইড জোনে ছিলেন পদ দখল করে, তো আপনি প্রমোশন দিয়েছেন। প্রমোশন তো নর্মালি হবে একজন না একজনের, এর না হলে ওর হবে, ওর না হলে তার হবে। তা আপনার হাতে প্রমোশন বললে অর্থটা কি? তাহলে আপনার কাউ